नरेंद्र मोदी कखनोई चावला छिलो ना एक भारतवर्षर बुके सिम्पैथी नेवार जन्य मानुषर मध्य एक करुणा नेवार जन्य आवेगटाके काजे लागानोर जन्य नरेंद्र मोदी एक तगमा दिलेन तिनी नाकि चावला एटा सम्पूर्ण मिथ्या कथा आबार तिनी बोलछेन जे आमी भगवानेर दूत एक सभा सांबादिक सम्मेलन करे बोलछे आमी भगवानेर दूत बुझछेन যে কে বলছে ভগবানের দূত একজন দেশ বিক্রির নায়ক একজন একদিকে রেল বিক্রি করছে বিএসএনএল বিক্রি করছে জীবন বিমা বিক্রি করছে পাতাল রেল বিক্রি করছে ভারতবর্ষের ৩৬টা ন্যাশনাল ব্যাংক থেকে আরম্ভ করে সেখানে ১২টা আবারও সেটা ৩টায়তে পরিণত করে দেবে একে একে সব বিক্রি করছে সে বলছে আমি ভগবানের দূত লজ্জা হয় ঘৃণা হয় অনুকম্পা হয় যে কারা বলে এইসব কথা যাদের নখ থেকে চুল পর্যন্ত হিংসা অহংকার দাম্ভিকতায় ভরে যায় যারা নিজের মাকে সম্মান দেয় না নিজের স্ত্রীকে সম্মান দেয় না পরিবারকে সম্মান দেয় না যারা আপামর জনসাধারণ খেটে খাওয়া মানবতী মানুষকে সম্মান দেয় না তাদের মধ্যে এই অহংকার জন্মায় যা আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই অবস্থা হয়েছে এর চলে যাওয়া উচিত এর গলায় কলসি দিয়ে মরে যাওয়া উচিত কারণ প্রতিটি কোণায় কোণায় ভারতবর্ষের ধ্বনিত হচ্ছে নরেন্দ্র মোদীকে হটানোর জন্য সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হচ্ছে এই বিজেপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইন্ডিয়া জোটে ভয় পড়ছে শিহরে এদের গায়ে লোমটা ফুলছে যে বলছে কখন কখন কি হবে এই প্রত্যেকটা রাজ্যে তো কেজরিওয়ালকে বলছে আজকে তেজস্বী রাওকে বলছে তেজস্বী যাদবকে বলছে আজকে বলছে ইউপিতে থেকে আরম্ভ করে যেসব রাজনৈতিক দল এই মোদীর বিরুদ্ধে বলছে তখনই তাদের পেছনে সিবিআই ইডি লাগিয়ে দিচ্ছে কিসের ভয় ভয়টা কিসের ভয় তো তোমার হবে ভয়টা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল থেকে আরম্ভ করে সোনিয়া গান্ধীর হবে না ভয়টা তো তোমার হবে তুমি যে পাপ করেছ তুমি যে দেশ বিক্রির খেলায় নেমেছ তুমি যে কোম্পানির হাতে সমস্ত দপ্তরগুলোকে তুলে দিয়ে তার কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছ তুমি যে রিজার্ভ ব্যাংকের তৈরি হওয়ার সেখান থেকে যাতায়াতের পথে উদার হয়ে গেল সেই টাকাগুলো বিজেপির কাছে চলে গেছে তুমি তো ভয় করবে কারণ আমরা দেখেছি যে রাহুল গান্ধী যখন সমস্ত তত্ত্ব বের করছে তখন বলছে তার সাংসদ পদ বাদ তখন বলছে ২ বছর রাজনৈতিক প্রক্রিয়ায় ২ বছর প্রশাসনিক প্রক্রিয়ায় কন্টেস্ট করতে পারবে না তুমি তো ভয় করছো এই কারণে তুমি আজকে ভয় করছো ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ জেনে গিয়েছে যেসব বিজ্ঞানীরা ঈশ্বর যারা চন্দ্রযান থ্রি তৈরি করে ভারতের মানকে গৌরবকে সারা পৃথিবীর মুখে তুলে ধরেছে আর তুমি তাদের ১৮ মাসের করে বেতন দিচ্ছ না তারা ইডলি দিচ্ছে লজ্জা সেখানেই মানুষ সংঘবদ্ধ হয়েছে একত্রিত হয়েছে একে ছেটে ফেলার জন্য বঙ্গোপসাগর আরব সাগরের ছুড়ে দেবে দেখবেন তাই তো ভয় করছে আর ভয় করছে কোথায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০০ দিনের কাজের টাকার দাবিতে আবাসনের টাকার দাবিতে এবং রাস্তাঘাটের টাকার দাবিতে এবং রাজ্যের বকেয়া টাকার দাবিতে যখন ধর্ণা মঞ্চ করেছিল দিল্লিতে নির্বিচারে লাঠি পেটা করে তুমি জেলবন্দি করেছিল ধরে রাখতে পারোনি ধরে রাখতে পারোনি তাই তো সেখানে দেখেছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাকে তোমরাই বাড়িয়ে দিয়েছ নীলজ্জ বেহার মতো মন্ত্রী একটাবারও দেখা করতে আসেনি সেটাই তো ভয় হচ্ছে তোমাদের এই ভয়ের থেকে তোমাদের শিক্ষা নিতে হবে তৃণমূল কংগ্রেস এখনো ছিল তখনও ছিল আছে ভবিষ্যতে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সারা বিশ্বে ভূমিকম্পের মতো তৈরি হয়েছে সারা পৃথিবী
সারা ভারতবর্ষের মানুষ সচ্চার কণ্ঠে বলছে 2024 সালের নির্বাচনে এই নরেন্দ্র মোদীকে উৎখাত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী করে তার উন্নয়ন, তার পরিষেবা, তার সংস্কৃতি কালচার, তার চেতনা, তার মূল্যবোধ সবটাই এই ভারতবর্ষ গ্রহণ করবে, নতুন করে আস্বাদন পাবে। তাই তো বাংলা তথা ভারতবর্ষের সর্বস্তরের মানুষ আজকে একই কণ্ঠে বলছে নরেন্দ্র মোদী দুর্হাট, অমিত শাহ দুর্হাট, বিজেপি দুর্হাট। আজকে পবিত্রতা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার এবং উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের চালিকা শক্তি রূপে আবার প্রতিষ্ঠা লাভ করবে। এই এলাকার বিজেপির যারা নেতারা আছে, এই এলাকার সিপিএম এর নেতারা যারা বিজেপির দালালি করে 2021 সালে একটাও বিধানসভায় সিট পেল না, তারা কান খুলে শুনে রাখুন, আগামী 24 সালে ঘরে ঘরে জোট বেঁধে মায়েরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে একেবারে এই 42টা আসনের মধ্যে, এই বাংলায় 42টা আসনই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে, এইটুকু আমার বিশ্বাস ভরসা। এবং আমাদের আপনাদের প্রতি আবেদন অনুরোধ রেখে আপনাদের প্রত্যেকের পরিবারের মঙ্গল কামনা করে এবং যারা আমাদের মাইকের শব্দ শুনছেন তাদের প্রত্যেক পরিবারের মঙ্গল কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ।